শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। দিঘি এখন আর শিশু শিল্পী নেই, দীর্ঘ বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। প্রায় তার প্রেমের গুঞ্জন শোনা যায়, তবে এবার প্রেম নয়, দিঘি জানালেন তিনি মানসিকভাবে বিবাহিত। মানসিকভাবে তিনি নাকি রণবীর কাপুরের স্ত্রী। এক ভক্তের প্রশ্নের জবাবে নিজেকে বিবাহিত দাবি করেন এই অভিনেত্রী। 2 জুলাই ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং সেশনে অংশ নিয়েছেন দিঘি। সেখানে তিনি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এক অনুসারী দিঘির কাছে জানতে চান, আপনি কি বিবাহিত? উত্তরে দিঘি বলেছেন, আরে হ্যাঁ, আমি মানসিকভাবে রণবীর কাপুরের সঙ্গে বিবাহিত। বোঝাই যাচ্ছে মজার ছলে কথাটি বলেছেন দিঘি। আসলে বলিউড তারকা রণবীর কাপুরকে ভীষণ পছন্দ করেন তিনি। কিছুদিন আগে যখন রণবীর বিয়ে করেছেন, তখন কষ্টে রাতে ঠিকমতো ঘুমাতে পারেননি দিঘি। মোবাইলের ওয়ালপেপারেও রেখেছেন রণবীরের ছবি অকপটে, সে কথা গণমাধ্যমকেও বলেছিলেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে দিঘি চলচ্চিত্র পরিবারের সন্তান। তার বাবা সুব্রত বড়ুয়া চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল ছিলেন চলচ্চিত্র নায়িকা। শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে দিঘি 3 বার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখনও দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দিঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ। নায়িকা হিসেবে দিঘির প্রথম চলচ্চিত্র তুমি আছো তুমি নেই সিনেমাটি নির্মাণ করেছিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।